আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজকের জবের বিষয় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের জব সার্কুলার। এটার বিস্তারিত আমি একটু বলে দিব এবং এটার ডেডলাইন কত তারিখে এটাও আমি পরবর্তীতে বলে দিব বা শেষের দিকে। তো এটার টোটাল পোস্ট অর্থাৎ এই জবের জন্য 17 জনকে নিবে। তো এই পোস্টগুলো আসলে কোন কোন পদে নিবে ঠিক আছে আমি একটু বলে দেব বিস্তারিত। তো দেখেন যে পদের নাম প্রভাষক, বাংলা 1 জন, পদার্থবিজ্ঞানে 1 জন, রসায়নে 1 জন নিবে। মোট টোটাল নিবে হলো 4 জন। বেতন হলো 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকে সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর পদের নাম প্রদর্শক, প্রাণী বিজ্ঞান নিবে 1 জন, বেতন 16,000 থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা নিবে 1 জন, বেতন 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা ফাজিল ডিগ্রি, সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে একটির বেশি বা তৃতীয় শ্রেণী বিজ্ঞান, তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না। 4 নম্বরে সহকারী শিক্ষক বিজ্ঞান নিবে 1 জন, বেতন 12,500 থেকে 30,230। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি, একটির বেশি তৃতীয় শ্রেণী অথবা সমমান গ্রহণযোগ্য হবে না। 5 নম্বরে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন, ইংরেজি 3, বিজ্ঞান 3, অর্থাৎ ইংরেজির জন্য 3 জন শিক্ষক নিবে, বিজ্ঞানের জন্য 3 জন নিবে, মোট টোটাল নিবে 6 জন। বেতন 12,500 থেকে 30,230। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি, একটির বেশি তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না। 6 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন 9,300 থেকে 22,490, নিবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রক্ষের বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বর ক্লিনার, বেতন 8,250 থেকে 20,010, নিবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, একটু আমি একটু বলে দিই। বিশেষ দ্রষ্টব্য সমগ্র শিক্ষা জীবনে অন্যান্য স্তরে একটির বেশি অথবা তৃতীয় শ্রেণী বা অথবা বিভাগ বা সমান গ্রহণযোগ্য হবে না। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা কাওয়ালার ঢাকা 122, এই প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে স্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে প্রভাষক, প্রদর্শক, সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক পুরুষ ও মহিলা এর নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মোবাইল নম্বর উল্লেখপূর্বক শিক্ষকগত যোগ্যতা সকল সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের যদি থাকে সত্যায়িত কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট আকারে ও 1 কপি স্ট্যাম্প আকারে ছবি, আলাদা খামে এবং অধ্যক্ষ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিতলা কাওয়ালা ঢাকা 122 এর অনুকূলে প্রভাষকের প্রদর্শক পদের জন্য 800 টাকা এবং সহকারী শিক্ষক পদের জন্য 700 টাকা, অন্যান্য পদের জন্য 500 টাকা পে অর্ডার সহ আবেদনপত্র আগামী 31/10/2022 তারিখের মধ্যে অত্র প্রতিষ্ঠানের পে পাঠাতে হবে। এখানে আরও সত্যগুলি দেওয়া আছে, এই সত্যগুলি এই লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অর্থাৎ যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ঢুকে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে হবে। এখানে কী কী আপনার কাগজপত্র লাগবে ঠিক আছে, কীভাবে জমা দিতে হবে, অল এভরিথিং দেওয়া থাকবে, আপনারা এটা দেখে নেবেন। এবং এই চাকরির ডেডলাইন হলো, অর্থাৎ এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে 31/10/2022 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এর ডেট পার হয়ে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আর একটা বিষয় যে
প্রত্যেক সপ্তাহে যে সবার আগে সকল প্রকার জব নিউজগুলোর আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে প্রত্যেকটা জব নিউজের আপডেটগুলো পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।